এই ভিডিওটি আপনি এখন দেখছেন রিপ্লে, ভিডিওটি লাইভ ব্রডকাস্ট হয়েছে 4:54 রাজশাহীর আম লাইক পেজে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। রাজশাহী আমের পক্ষ থেকে আমি হাসান তানভি, আর প্রতিদিনই আমরা চেষ্টা করি এই লাইভে এসে আমাদের সাথে একজন থাকেন, মাঝে মধ্যে তিনি হচ্ছেন ইসমাইল খান শামীম, নিজে একজন আম উদ্যোক্তা, আম চাষি, এবং সেই সাথে যার হাত ধরেই চাপাই নবাবগঞ্জে এক্সপোর্ট শুরু হয়েছে চাপাই নবাবগঞ্জ থেকে আম, তিনি হচ্ছেন ইসমাইল খান শামীম। আমরা দুইজনই আসি এবং এসে আমরা আম নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে যেমন আমরা আজকে কথা বলেছি, কথা বলার চেষ্টা করছি সেটা হলো যে নিরাপদ এবং ভালো আম আপনি চিনবেন কিভাবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। আম হচ্ছে শুধু একটি ফল তা কিন্তু নয়, আম কিন্তু আমাদের একটি ইমোশনেরও নাম আসলে। সো আমরা সবাই আমের সময় নিজেরা পরিবারের সবাই মিলে আম খাই, আত্মীয় স্বজনের বাসায় আম পাঠাই, এবং এই সারা বছর এই দিনটির জন্য কিন্তু আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি, কখন আম আসবে, কখন আম আসবে। আর সেটা যদি হয় রাজশাহীর আম তাহলে তো কথাই নেই। সো রাজশাহীর আম হোক আর বাংলাদেশের যে প্রান্তেরই আম হোক না কেন, কিছু অসাধি ব্যবসায়ীর জন্য মূলত আমাদের এই আম শিল্প কিন্তু আসলে ধ্বংসের মুখে, কারণ তারা অতিরিক্ত লাভের আশায় আমে ইথোফেন মিশাচ্ছে, আম যেন দ্রুত পেকে যায়, ইম্যাচিউর্ড আম গাছ থেকে নামাচ্ছে অতিরিক্ত দামে বিক্রি করার জন্য, এবং সেই আমগুলো বাজারে বিক্রি করছে, এবং আমরা যারা সাধারণ মানুষ না বুঝে সেই আমগুলো কিনছে, এবং এটা কিন্তু একটা হেলথ হ্যাজার্ডের একটা অন্যতম কারণ হচ্ছে, কারণ এই আমগুলো আমাদের বাসার ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু খাচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সো আমরা আসলে আজকে শামীম ভাই আমাদের সাথে রয়েছে, শামীম ভাই আমাদেরকে বলবে, আমি কিছুটা যোগ করব যে কিভাবে আসলে ভালো আম চিনবো, নিরাপদ আম চিনবো আর কি। শামীম ভাই আপনাকে স্বাগতম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বা আপনার দর্শক কেমন আছে রাজশাহীর দর্শক সবাই? জি আমার মনে হয় সবাই খুব ভালো আছে নিঃসন্দেহে। আজকে জুমার দিন, আমরা সবাই জুমার নামাজ আদায় করেছি সবাই একসাথে মোটামুটিভাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে আর কি, সামাজিক দূরত্ব বজায় রেখে, এবং আশা করছি সবাই ভালো আছেন, এবং যারা দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো শামীম ভাই, একটা সবার কাছে একটা প্রশ্ন, একটা কিন্তু আতঙ্ক আসলে, সেটা হলো যে কেমিক্যাল যুক্ত আম না কেমিক্যাল দিয়ে আম নাকি কেমিক্যাল মুক্ত আম, বা ফরমালিন যুক্ত আম না ফরমালিন দিয়ে আম, এই কথাগুলো এখন মানুষ হেসে হেসেই বলে আসলে, কিন্তু বাস্তবতা যদিও খুব কঠিন কষ্টকর, তারপরেও তো আমরা আসলে সাধারণ মানুষ ভালো আম চিনবো কিভাবে? আপনি কি কি সাজেশন দিবেন যে আম কেনার সময় কোন বিষয়গুলো তারা লক্ষ্য রাখবে? জি ধন্যবাদ। আম চেনার উপায় হচ্ছে, একটা আম কিন্তু একটা গাছে যে আমগুলা আসে সে আমগুলো কিন্তু কখনোই একসাথে কিন্তু পাকে না। যেমন কোন গাছের মুকুল আসে মার্চের প্রথমে, কোন মাসের মুকুল আসে ফেব্রুয়ারির প্রথমে। তো ফেব্রুয়ারির প্রথমে যে মুকুলটা আসে এই মুকুলটার আমটা কিন্তু আগে পাকে, মার্চের ফার্স্ট উইকে আসা যে আমের যে মুকুলটা আসবে এটা কিন্তু লেটে পাকবে, এটাই হচ্ছে নিয়ম। তো প্রকৃতি কিন্তু প্রকৃতির নিয়মেই চলে, কিন্তু এখানে কিন্তু আসলে যখনই আপনি কোনো কিছু চাপাই দেন তখন কিন্তু এটা আসলে একটা মানে কোনো কিছু টেকসই থাকে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, একটা ভোক্তা যখন আম কিনবে, আম কেনার সময় অবশ্যই তাকে দেখতে হবে, একটা যদি একজন ক্রেতা 20 কেজি আম নেয় কোনো ব্যবসায়ীর কাছ থেকে, যদি দেখে যে সবগুলো আম একসাথে পেকে গেছে, মানে আজকে আমের অর্ডার দিল কালকে বা একদিন পর সবগুলো আম পেকে গেছে, তানভীর ভাই তানভীর ভাই আপনাকে শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, আমিও মাঝখানে আপনাকে শুনতে পাচ্ছিলাম না। তো এই যে আমি এই যে বলছেন যে আসলে প্রত্যেকটা আম পাকার একটা সময় থাকে, এবং নির্দিষ্ট সময়ের আগে আম খাওয়া আশা করাটাও একটু বোকামি। সো আমাদের রাজশাহী অঞ্চলে কখন কোন আম পাকে, এই বিষয়টা যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন। দেখুন, যে বাংলাদেশের প্রথমে আম পাকা শুরু করে সাতক্ষীরা এলাকা দিয়ে,
সাতক্ষীরা দিয়ে পর্যায়ক্রমে পাকা শুরু করে, পাকতে পাকতে কিন্তু যে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা আমাদের, সেটা হচ্ছে শিবগঞ্জ, ভোলাহাট, এগুলোই কিন্তু রাজশাহী চাইতেও কিন্তু 8 থেকে 10 দিন পরে আম পাকে, এবং রাজশাহী চাইতেও 7 থেকে 8 দিন আগে আম পাকে কিন্তু সাতক্ষীরার আমগুলো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আম পাকার ক্ষেত্রে যে এই বছরে আমের চাহিদা প্রচুর ভোক্তাদের মধ্যে, তো যারা অসাধু ব্যবসায়ী কিছু আছে যে অপরিপক্ক আম তারা কিনে নিয়ে রাসায়নিক মিশায় তারা কিন্তু পাকায়, এটা কিন্তু আসলে আম শিল্পের জন্য এটা চরম ক্ষতিকর। তো যেমন আমাদের এলাকায় হচ্ছে শিবগঞ্জ উপজেলা, এখানে আমি এখন পর্যন্ত কোনো পাকা আম কিন্তু খাইনি, এবং আমাদের যে হিমসাগর আম, এখন পর্যন্ত কোনো গাছের হিমসাগর আম কিন্তু পাকানি। যেমন আমি কয়েকদিন আগে গত 1 তারিখে একটা গুটি প্রজাতির আম, যে আমাদের প্রত্যেক জায়গাতে পাওয়া যায় যে গুটি, কোনো ব্র্যান্ড নেম নেই, এই টাইপের আমি একটা আম রেখেছিলাম। আমটা আমার অফিসে রাখার পর আজকে হচ্ছে আজকে পর্যন্ত দেখি যে আমটা, এই আমটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু পাকেনি। এই গুটি আমটা আমি রেখে দেখছিলাম যে কি হয়, পাকে কিনা বা কদিন পর পাকে। তো 1 তারিখে রাখার পরে এখন কিন্তু আমগুলো কিন্তু চুপসে যাচ্ছে, এখনো কিন্তু আমগুলো পাকে না, যে ভেতরে যে আঁটিগুলো আছে এখনো কিন্তু পরিপক্ক হয়নি। দেখুন, আমরা চাঁপাই নবাবগঞ্জের যারা আছি আম ব্যবসায়ী, আমরা যারা ভালো আম ব্যবসায়ী, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের বাগানের নিজস্ব বাগানের আমগুলো কিন্তু বাজারজাতকরণ করা শুরু করেনি। তা আমরা আশা করছি যে 10 তারিখের পর থেকে আমাদের আমগুলো পরিপক্ক হবে, পরিপক্ক হলেই তখন আমগুলো গাছ থেকে আমরা সংগ্রহ শুরু করব। আচ্ছা, এটা তো গেল শুধুমাত্র হিমসাগরের কথা বললেন আর কি, এরপরে তারপরে কি কি আম আছে আসলে পাইপলাইনে? আচ্ছা, আপনি জানবেন যে এই যে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আম বাগান গুলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়ে থাকে শিবগঞ্জ উপজেলায়। এই উপজেলাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম বড় উপজেলা, একটা উপজেলায় একটা নির্বাচনী আসনে এই বড় উপজেলা। তো এই উপজেলার আম বাগান গুলা কিন্তু সব বেশিরভাগই পুরনো, এবং এই বাগানে এমনও গাছ আছে, বাগানগুলো 100 বছর, 100 বেশি বছর বয়সী আম বাগান। তো এই যে এই আম বাগান গুলাই, এগুলোতে যে আম আছে, আমের বৈচিত্র্যতা আছে, বৈচিত্র্যতা গুলো এখনো কিন্তু শুরু হয়নি। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আম বাজার হিসেবে বিবেচনা করা হয় যেটা কানসাট আম বাজার, সেই কানসাট আম বাজার থেকে জুনের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে 600 থেকে 700 ট্রাক আম দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া শুরু হয়ে যায়। সেখানে গত পরশু দিন আমরা যারা আম আছে, ট্রান্সপোর্ট আছে, তাদের সাথে যোগাযোগ করলাম যে এই টোটাল উপজেলা থেকে প্রায় 10 ট্রাক আম দেশের বিভিন্ন প্রান্তে গেছে। তো এটা হচ্ছে আমাদের যেখানে আমগুলো সংগ্রহ করা হচ্ছে এখন, যারা আমের ব্যাপারী বা আড়তদার, সে আমগুলো কিন্তু, যেমন এবং আমাদের যে জেলায় চাঁপাই নবাবগঞ্জ জেলায় কিন্তু গোপালভোগ আম কিন্তু খুব কম পরিমাণে হয়, কারণ বিগত 20 বছর ধরে কিন্তু গোপালভোগ আমের ফলন হয় না। এই ফলন না এটা হওয়ার এটা কারণে যে শুধুমাত্র চাঁপাই নবাবগঞ্জে তা কিন্তু না, এটা কিন্তু রাজশাহীতেও আমরা শুধুমাত্র 3 দিন আম দিতে পেরেছি, শেষ আমাদের গোপালভোগ আম শেষ, যতটুকু ছিল আমাদের কালেকশন বা নিজেদের খুবই অল্প পরিমাণ, এবং কেন জানি কৃষকও গোপালভোগ আম উৎপাদনে আর আগ্রহ পাচ্ছে না, বা একসময় দাম পেত না, এই জন্য হয়তো বা কৃষক সেই গাছগুলোকে কেটে এখন সবাই হিমসাগর করছে বা অন্যান্য আম কিন্তু তার নতুন করে তৈরি করছে। আসলে এটা গোপালভোগের চাহিদা যেমন বেড়েছে কিন্তু আমের উৎপাদন কমে গেছে সেটাই তুলনা বা মানে রেশিও অনুযায়ী। গোপালভোগ আমটা আমি আমার 20 বছর ধরে আমি দেখি, আমার বাগানের সাথে আমি জড়িত, তো আমি দেখি যে আমার বাগানের যে গোপালভোগের গাছগুলো আছে, গাছগুলোতে আমি কখনো আম দেখতে পাই না। ফুল ঠিকই আসে, ফুল আসার পর কিন্তু আমরা কিন্তু ফলন পাই না। তো সেই কারণে যারা আমাদের এলাকার যে আম চাষি আছে, প্রত্যেকে, যেহেতু আমাদের এখানে আম চাষ একটা, আম একটা শিল্পের মতো, কারণ আম চাষ ব্যবসার সাথে কিন্তু মানুষের জীবন জীবিকা জড়িত, তো যে গাছগুলোতে ফল দেয় না, যেসব জাতের, সেগুলো কিন্তু আমরা কিন্তু রাখি না। যে বাণিজ্যিক ভাবে লাভজনক যে আমের জাতগুলো আছে, শুধুমাত্র সেগুলো কিন্তু আমরা চাষ করি। তো দেন যে প্রবলেমটা হয়েছে, যেমন বিগত কয় 10-20 বছর ধরে গোপালভোগে আশানুরূপ ফল না পাওয়ার কারণে 80% কৃষকই কিন্তু তার বাগানের গোপালভোগ গাছগুলো কেটে ফেলেছে, বা টপ ওয়ার্কিং এর মাধ্যমে গাছের জাতগুলো পরিবর্তন করে দিয়েছে।
এই পরিবর্তনের কারণে কিন্তু এখন বাজারে খুঁজলেও তেমন একটা গোপালভোগ পাওয়া যায় না। সর্বোপরি বলা যেতে পারে যে গোপালভোগ একটা বিলুপ্ত প্রজাতির আম চাঁপাইনবাবগঞ্জের জন্য। তো আমাদের হিমসাগর আম দিয়ে আমাদের আম বাজারজাতকরণ করা শুরু হবে। আপনি জানবেন, বা দর্শকদের উদ্দেশ্যে আমি বলি যে বাংলাদেশের মধ্যে জিআই স্বীকৃত প্রাপ্ত একমাত্র আম হচ্ছে, সেটা হচ্ছে হিমসাগর যে আমটাকে বলি আমরা। এই আমের নাম হচ্ছে কি, অরিজিনাল নাম কিন্তু হচ্ছে খিরসাপাতি আম। এই খিরসাপাতি আম কিন্তু অনেক সুমিষ্ট এবং অনেক সুমধুর। তো এবং এই আম যে আমি যেটা মনে করি, বা আমার দেশ বিদেশে বিভিন্ন দেশের আম জাত বা আম নিয়ে কাজ করার সুবাদে বিভিন্ন বিশেষজ্ঞ বা বিশেষ ব্যবসায়ীদের সাথে ইন্টারন্যাশনাল লেভেলে যারা ব্যবসা করে কথা হয়েছে, তো আমাদের যে খিরসাপাত আম বা হিমসাগর আম, এই হিমসাগর আমের মতো পৃথিবীর কোনো আম নাই। পৃথিবীতে যদি 10টা জাতের আম থাকে, তার মধ্যে র্যাঙ্কিং এ এক দুইটির মধ্যে থাকবে এর অবস্থান। আমি যেমন আলফানসো আমের নাম শুনেছি, আমি অনেক সুন্দর শুনেছি, অনেক সুমিষ্ট। তো আমি গত 2 বছর আগে ভারতের তামিলনাড়ুতে গিয়েছিলাম। তো তামিলনাড়ুতে গিয়ে আমি নাম শুনছি যে কিং অফ ম্যাঙ্গো বলা হয় আলফানসোকে। তো আমি আলফানসোটা খেয়ে দেখব। তো আলফানসো আম আমাদের হিমসাগর বা ল্যাংড়ার ধারে কাছে যেতে পারবে না। আর হিমসাগর শেষ হয়ে যাওয়ার পর আমাদের এখানে যে আমের যে বৈচিত্র্যতা আছে, যে জুনের মধ্য মাসটা, মধ্য সপ্তাহটা 10 থেকে 25 তারিখ পর্যন্ত, 20 থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে আম বাজার গুলো আছে, এখানে অনেক রকম জাতের আম আছে। এই আমের জাতগুলো কিন্তু অনেক বিলুপ্ত প্রজাতির আম, এই আমগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো এগুলো আসলে ব্র্যান্ডিং না করার কারণে হয়তো তেমন একটা জনপ্রিয়তা পায়নি। তো এই এই একটা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের জুনের 15 তারিখ থেকে শুরু হবে ল্যাংড়া, ম্যাচিউর ল্যাংড়া, এবং এই ল্যাংড়াটা কিন্তু পুরো মাস পাওয়া যাবে। আর ল্যাংড়ার পরে আসবে আপনার জুনের লাস্টে আসবে, সরি, জুনের 20 তারিখের পর থেকে, যেমন আমাদের এখানে কিছু জাত আছে, যেমন পপুলার জাত বগলা বলে, তারপরে হচ্ছে লক্ষণ ভোগ বলে যেটাকে আমরা, লক্ষণ ভোগ, তারপরে হচ্ছে বোম্বাই আছে। মানে আমি একটু যোগ করতে চাই লক্ষণভোগ আম সম্পর্কে, যেটা আমরা লকটা বলি, এই আমটা আপনারা দেখবেন যে আপনাদের বাজারে বা বা সুপার শপে দেখবেন যে এক ধরনের আম আছে, খুবই সুন্দর লাল টকটকা হলুদ কালার আর কি, সেটা হচ্ছে লক্ষণভোগ আম, বা আমরা যেটা লকনা বলি। এই আমের দাম তুলনামূলকভাবে কম, খেতে কম মিষ্টি, কিন্তু দেখতে মাশাল্লাহ অসাধারণ। সো দেখতে শুনতে সুন্দর আমগুলো যে দেখতে সুন্দর, কিন্তু মিষ্টিতে খুব বেশি তা কিন্তু না। আবার অন্যদিকে আপনি দেখেন খিসাপাত আম সবুজই থাকে, রং তেমন আসে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো এরকম এক একটা আম দেখতে এক এক রকম, সাইজে কম বেশি আছে। যেমন রানী পছন্দ আমের কথা বলতে পারি, রাজশাহীতে নেমেছে রানী পছন্দ আম, কিন্তু সাইজে খুব ছোট ছোট, এই আমের তেমন কোনো ব্র্যান্ডিং নেই। আবার আরেকটা জাতের আম আছে সূর্যপুরী, এটাও খুবই অল্প চাষ হয় এই অঞ্চলে, শামীম ভাই আপনি জানেন, যেটা ঠাকুরগাঁও অঞ্চলে খুবই বেশি চাষ হয়, ঠাকুরগাঁও রানীশঙ্কর এই এলাকায় খুবই চাষ হয়। এবং এই আমটার যে মূল যে বৈশিষ্ট্য, সেটা আম ছোট, কেজিতে 8টা থেকে 10টা হয়, কিন্তু আমগুলোর চামড়া কুচি লাগার পরেও আম নষ্ট হয় না, ভিতরে সুমিষ্ট এবং খুব কড়া মিষ্টি, এবং এটা অনেকদিন রেখে খাওয়া যায়। কিন্তু এই আমগুলোর নাম কিন্তু, যেমন চাঁপাইনবাবগঞ্জের বগলাগুটি আমের নাম কিন্তু অনেকে জানি না, আপনাদের ঝিনুকের নাম কিন্তু অনেকে আমরা জানি না, কিন্তু এরকমও কিন্তু অনেক আম আছে, রানী পছন্দ আছে, চোষা আম আছে, দুধসর আম আছে, কিংবা আমরা সূর্যপুরী আমের কথা বলছি, এই আমগুলোও কিন্তু খুবই টেস্টি। আসলে এইগুলো হয়তো আমরা ব্র্যান্ডিং করতে পারি না বা পারছি না, বিধায় চাষিরাও হয়তো বা সেরকম, যেহেতু দাম পাচ্ছে না, জানেই না মানুষ যে এই ধরনের আম আছে, তো তারা হয়তো বা জানে না। আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে যে এই আমগুলো ব্র্যান্ডিং করা, তাহলে মানুষ কিনতে চাইবে, কিনতে চাইলে কিন্তু কৃষকও কিন্তু এগিয়ে আসবে এই আমগুলো চাষ করার জন্য। শামীম ভাই, জি, আমি যেটা যে বিষয়টা বলছিলাম, তারপরে আসবে জুনের লাস্টে আসবে ফজলি আম। তো এই চাঁপাইনবাবগঞ্জ জেলার বা রাজশাহীর অধিকাংশ এরিয়া, যে এলাকাগুলোতে পুরোনো আম বাগান, যেমন বাঘা, চারঘাট, আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, শিবগঞ্জ, গোমস্তাপুর, এই এলাকায় যে মোট কথা হচ্ছে পদ্মা ও মহানন্দা অববাহিকা তীরবর্তী এলাকাতে কিন্তু ফজলি আমের চাষ হয়। তো এলাকার কিন্তু প্রায় 40% আম বাগানই কিন্তু ফজলি জাতের আমের বাগান। এবং যে পুরনো আম বাগান গুলো আছে দেখতে পাবেন আপনি, সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ফজলি জাতের আম। তো ফজলি জাতের আমগুলোর মধ্যে আর একটা ভ্যারাইটির আম আছে, সেটাকে বলে আবার সুরমা ফজলি। তো সুরমা ফজলি আমটা কিন্তু সাইজে একটু ছোট, 500 গ্রাম করে ওজন হয়, 400 থেকে 500, 300 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন হয়। এই আমটা কিন্তু অসাধারণ একটা আম ফজলি। তো এইরকম আমগুলা কিন্তু পুরো জুলাই মাস পুরোটাই পাওয়া যায় আমাদের এখানে।
তো এখানে আমাদের যে আমের বৈচিত্র্যতার কথা বলেছি আমি প্রথমে, যে বৈচিত্র্যতার কারণ হচ্ছে যে আমাদের এখানে লোকালি একটা প্র্যাকটিস চালু আছে। যেমন আমরা কিন্তু ওভার ম্যাচিউর ছাড় আম কিন্তু গাছ থেকে হারভেস্ট করি না। দেখুন আমাদের যে আমরা হিসাব করে দেখেছি, যে বিভিন্ন গবেষণা করে দেখেছি, যে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে কৃষক গুলা আছে, আমরা যে আম উৎপাদন করি, প্রতি মন আম উৎপাদন করতে কিন্তু 1 থেকে 1,200 টাকা মনে খরচ হয় কিন্তু করে। তো আমাদের এখানে এখন যে বাজার গুলোতে আমগুলো উঠেছে, এই আমগুলো কিন্তু 1,500 থেকে 2,500 পর্যন্ত হিমসাগর আমগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তো এখন যে আমগুলো কৃষকগুলো সংগ্রহ করছে গাছ থেকে, যেমন যাদের বাগানে ভরপুর আম আছে, যে একটা বাগানে পুরো বাগানে আম আছে, এই আমগুলো কিন্তু কৃষকেরা এখনো গাছ থেকে সংগ্রহ করছে না। সাপোজ আমার মাঠের মধ্যে একটাই গাছ আছে, ওই গাছটা আমার পাহারা দেওয়ার সমস্যা হবে বা আমটা কেউ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম টাইপের বাগানের আমগুলা ভেঙে কিন্তু কৃষকরা এখন বেশিরভাগ বাজারজাতকরণ করছে। তো যেই কারণে আমের দাম বেশি হয় বলে যে চাঁপাইনবাবগঞ্জের আমের দাম কেন বেশি, কেন বেশি, এটার যে যুক্তি হচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে একমাত্র সুবিধা আছে যে আমের বাজার কিন্তু 2 রকমের আমাদের এখানে। আপনি বাজারজাতকরণের যে ব্যবস্থাটা হচ্ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচা আমের বাজার, এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু পাকা আমের বাজার। তো এইখানে যে আমি যে একজন কৃষক, তো আমার বাগানে যদি কোনো আম পাকে, আজকে একটা পারলাম, কালকে 2টা পারলাম, যেমন উদাহরণস্বরূপ হিমসাগর আমের কথাই বলি, 10 তারিখ থেকে আমরা আশা করছি যে হিমসাগর আমগুলো পেকে যাবে। তো পেকে গেলে কিন্তু আমি যদি জুনের 10 তারিখে আমটা সংগ্রহ করি আমার গাছের আম, তাহলে কিন্তু আমি 2,000 থেকে 3,000 টাকা মন বিক্রি করতে পারবো প্রিমিয়াম কোয়ালিটির আমটা। যদি এই আমটা যদি জুনের লাস্টে আমি গাছ থেকে সংগ্রহ করে বিক্রি করি, তাহলে আমার দেখা যাবে এই আমগুলো আমি বিক্রি করব 6 থেকে 7 হাজার টাকা মন। তো এই প্র্যাকটিসে করে, যেহেতু এখানে আমি প্রথমেই বলেছি, এর আগেও বলেছি, যে এই এলাকার মানুষের জীবন জীবিকা আমের সাথে জড়িত হওয়ার কারণ হচ্ছে একটা, যে তারা কিছু শ্রেণীর লোক আছে তারা পাকা আমের ব্যবসা করে, তারা বাজারের মধ্যে পাকা আম কিনে ওরা আবার ব্যবসা করে, কিছু লোক আছে এরা আবার কাঁচা আম বিক্রি করে। তো পাকা আমগুলো কোথায় বিক্রি হয়, যে দেশের যে বিভিন্ন প্রান্তে কিছু শ্রেণীর ক্রেতা আছে, এরা গাছ পাকা আম নাই। তো যেমন আমরাও আমাদের এখান থেকে যে বাজারজাতকরণের যে ব্যবস্থা আছে, যে আমরা এখান থেকে পাকা আমগুলো যে বিক্রি করলাম, এবং এই যে বাজার ব্যবস্থাপনার কারণে কারণে আমরা ঢাকা চিটাগাং থেকে শুরু করে যে আমের আড়তগুলো আছে, আমরা কিন্তু দিনে দিনে আমগুলো পাঠিয়ে দিতে পারি। যেমন এখান থেকে একটা ট্রাক সুন্দরসমা পাকা আম লোড করলো, এই আম সকালের মধ্যে কিন্তু ঢাকা কারওয়ান বাজারে কিন্তু পৌঁছে দিবে বা বাদামতলিতে পৌঁছে দিবে। তো এইরকম যে ব্যবস্থাপনাগুলো আছে, ব্যবস্থাপনার কারণে কিন্তু আমরা পাকা আমগুলো কিন্তু আবার কাঁচা আমের চাইতে বেশি আমরা দামে বিক্রি করতে পারি। যেমন আজকে আম বিক্রি হচ্ছে আমাদের কাংশাট বাজারে 2,500 টাকা মন করে। তো এখন যদি কোনো কৃষক পাকা আম বিক্রি করতে আসে কাংশাট বাজারে, তাহলে পাকা আমগুলা কিন্তু 3,000 টাকা মন করে সে বিক্রি করতে পারবে। তো এই রকম যে ব্যবস্থাপনা বা এই এই কাজের কারণে কিন্তু আমরা সারা মাস ধরে কিন্তু আমরা আম পাই। যেমন এখন আমাদের জুনের প্রথম সপ্তাহ থেকে আমাদের আম কেনাবেচা শুরু হয়েছে, জুন জুলাই আগস্ট 3 মাস টানা কিন্তু বিভিন্ন জাতের আম পাওয়া যাবে। এবং এইখানে যে আমের যে বৈচিত্র্যতা আছে, আমার মনে হয় বাংলাদেশের কোথাও এটা আমরা পাই না। কারণ অনেক এমনও জাত আছে যে এত মিষ্ট, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা আম আমাদের হয়েছে, আমের নাম হচ্ছে গৌরমতি। তো গৌরমতি আমটা কিন্তু একটা গুটি জাতের আম ছিল। তো কৃষি সম্প্রসারণের কর্মকর্তা কাংশাট বাজারে আজ থেকে 10 বছর আগে এসেছিল বাজার করার জন্য, আম বাজার দেখার জন্য। তো আম বাজারে একটা কৃষক বলছে যে এই আমটা কি আমার নিবেন, আমটা কিন্তু অনেক মিষ্টি আম। তো আমটা হচ্ছে জুলাই মাসে বিক্রি করতে গেছে একটা গুটি জাতের আম গোরমতি। তখন ওনারা বলল যে এই গাছের মালিকের বাসা কোথায়, তো বলল যে সোনা মসজিদের গোড়ের এই জায়গায় আমার বাসা। তো ওইখানে গিয়ে ওরা আমের ডাল সায়ন সংগ্রহ করলো, আমটা খেলো, আমটা গবেষণার পর কিন্তু গোরমতি নাম দিয়ে একটা আমকে ব্র্যান্ডিং করে বাজারজাতকরণ করা হওয়া শুরু করলো। তো এইরকম আসলে এই ব্র্যান্ডিং গুলার সমস্যার কারণে কিন্তু সারা বাংলাদেশের আম শিল্পটা কিন্তু, আমের জাতের বৈচিত্র্যতা গুলো কিন্তু আসছে না। কিন্তু প্রাকৃতিকগত ভাবে যদি আমি আপনি একটা গুটি আম, ল্যাংড়া আম খেয়ে লাগান, গাছ আঁটি লাগান, তাহলে কিন্তু ওই গাছে কিন্তু ল্যাংড়া আম হবে না, নতুন একটা নতুন জাত সৃষ্টি হবে।
আসলে এইভাবে আমের জাতগুলা তৈরি হয়ে থাকে। তো আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমের যে সহজলভ্যতা বা বাজারজাতকরণ, তারপরে হচ্ছে আমের যে পর্যায়ক্রমে, যেমন আম্রপালি আম, আম্রপালি আম কিন্তু আসবে কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। এই আম্রপালিটা কিন্তু পাবেন আপনি পুরো জুলাই মাস। যেমন আশিনা আম, আশিনা আম কিন্তু ফার্স্ট জুলাই থেকে শুরু করে এটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত বাজারে পাওয়া যায়। এবং আপনি জেনে খুশি হবেন বা আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের কানসাট বাজারে গত বছর 16,000 টাকা মন করে লাস্ট আশিনা আম বিক্রি হয়েছে। সেটা তো একেবারে শেষে জুনের দিকে আর কি, হ্যাঁ জুলাইয়ের পর, জুলাইয়ের দিকে আর কি। হ্যাঁ শামীম ভাই, আমাদের হাতে একেবারে সময় অল্প, আমরা শেষ করবো, তো তারপরে আমাদেরকে আম কিনে খেতে হবে। সবার হয়তো বা ডিরেক্ট রাজশাহী থেকে আম পাওয়ারও সুযোগ নেই, চাইলেও হয়তো বা পারেন না। এবার COVID-19-এর জন্য অনেক প্রতিবন্ধকতা, আমরা বাজারঘাটে যাচ্ছি না, কেউ অনেকে অনলাইনে আম সেল করছে বা অনলাইন থেকে আম কেউ কিনছে, কিন্তু তারপরেও আপনি যদি, কেউ যদি বাজারে গিয়েও যদি আম কিনতে চায়, তাহলে তার আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখবে ইনস্ট্যান্টলি, যে আমি আম একটা দেখে হাতে নিলেই বুঝবো যে আমটা আসলে নেওয়ার উপযোগী কিনা, এরকম কি কোনো উপায় আছে কিনা? জাস্ট চোখে হাতে নিলেই যেন আমি বুঝতে পারি, বা কোন কোন বিষয়গুলো দেখে আমি বুঝবো যে না, এই আমগুলো মোটামুটি ভাবে নিরাপদ। 1 নম্বর কথা হচ্ছে যে নিরাপদ আমের সংজ্ঞা যেটা আমি মনে করি, বা এটা তো আসলে সংজ্ঞা দেওয়া অনেক কঠিন। একটা আম যে নিরাপদ, এটা বলা কিন্তু অনেক কঠিন শব্দ। এটা কিন্তু নিরাপদ করার জন্য কিন্তু অনেক কাজ করতে হয় আমাদের, বা অনেক পরিশ্রম করা লাগে। কারণ আপনি দেখেন এই COVID-19-এর মধ্যে আপনি দেখেন একটা লোক আম বাগানে আমটা গ্রেডিং করছে, বা একটা অর্কার আমটা সংগ্রহ করছে, সে কি সচেতনতার সহিত প্যাকিং করছে বা না করছে, তার এই জিনিসটাই কিন্তু নিরাপদতার প্রশ্ন আসে কিন্তু যে কোনো বিষয়ে, বা কখন কি বালাই নাশক ব্যবহার করলো কিনা। আমার যেটা পরামর্শ যে একজন যদি আদর্শবান চাষি বা আদর্শবান আম সেলার বা আদর্শবান আম উদ্যোক্তা যদি না হয়, তাহলে কিন্তু নিরাপদ আম পাওয়া সম্ভব নয়। যে বাজারে যে আমগুলো বিক্রি করা হয়, আমি যেটা পরামর্শ দিব যে এখন কিন্তু আম, পাকা আম কিন্তু বাজারে তেমন একটা অ্যাভেলেবল হয়নি, এটা 10 থেকে 15 জন পর্যন্ত। এখন আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আম, কাঁচা আম নেবেন, দেখবেন যে কাঁচা থাকবে। কাঁচা থেকে বাসায় যেটা পাকে, আজকে 2টা পাকলো, কালকে 4টা পাকলো, এই পাকাগুলো যখন বুঝবেন যে, তখন বুঝবেন যে এখানে কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়নি। এটা মানে শর্টকাট বোঝার উপায়। আর আমে যেটা আমি বলবো যে আমে কিন্তু যারা কৃষক আছে, যারা আম চাষ করে, বাংলাদেশের যারা চাষি আছে, তারা কিন্তু কেউ আমে কোনো কেমিক্যাল ব্যবহার করে না, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করেন না। যা করে হচ্ছে বিভিন্ন জেলার আড়তদার আছে, কিছু কিছু, সবাই কিন্তু না, কিছু অসাধু আড়তদার আছে, তারা কিন্তু এই তাদের ব্যবসা বা তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো করে। এটা কিন্তু ঢালাও ভাবে কাউকে কিন্তু আমরা দোষারোপ করতে পারি না। গুটি কয়েক, এটার সংখ্যা খুবই কম। আর আমাদের যে সরকার, তাছাড়া হচ্ছে প্রশাসন যে উদ্যোগগুলো নিয়েছে আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে, তো এখানে ভেজাল দেওয়ার কোনো সুযোগ নাই আমে। এবং আমি যেটা অনলাইন সেলারদের বা যেটা বলবো ভোক্তাদের, যেটা বলবো আমি যে আম অবশ্যই হতে হবে পরিষ্কার, আমে কোনো দাগ থাকা থাকবে না। আমে আপনি দেখছেন যে মনে হচ্ছে এক সাইড সুন্দর, এক সাইডে মোবিল স্প্রে করা আছে, এই আমটা কিন্তু পচে যাবে। তো এই রকম আম হতে হবে একদম পরিষ্কার। আপনি আম এখন দেখুন আপনার বাজারে, আপনার সাপোজ উদাহরণস্বরূপ বলা যায় 2,000 টাকা মন বিক্রি করা হচ্ছে, আপনি কিন্তু ওই সেই হিমসাগর আম কিন্তু আপনি 1,000 টাকা মনেও কিন্তু খেতে পাবেন। এবং ওই হিমসাগর আম যদি প্রিমিয়াম কোয়ালিটির নেন, আপনাকে কিন্তু 3,000 টাকা মন করে আপনাকে কিনতে হবে। তো এটার মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে যে আপনি যখন ভালো নিবেন, একজন ভালো ট্রেডারের কাছ থেকে নিবেন যখন আপনি আমটা, তখন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এবং কোয়ালিটি পাবেন। এবং প্রথম কাজ যেটা করতে হবে, আমের যেন কিউসি করা থাকে এবং কোয়ালিটি করা থাকে, এবং প্যাকেজিংটা যেন নিরাপদ প্যাকেজিং করা থাকে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে করা থাকে বা ভালো ওয়েতে করা হয়, যেমন আমে যদি কোনো আঘাত না লেগে থাকে। এই বিষয়গুলো দেখার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ শামীম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার গুলো কথাগুলো বলার জন্য। আমার কাছে যেটা মনে হয় যে আসলে চেষ্টা করা উচিত যে বাজার থেকে আম কিনলেও কাঁচা আমি কেনে না আসলে। হ্যাঁ ঝামেলাটা এখানেই, গাছ পাকা আম এত সহজ না যে চাইলাম আমি চাপাই নবগঞ্জ থেকে ট্রাক ট্রাক আম নিয়ে যে আমি সেল করলাম এবং একদিনে সব সেল করে দেবো, এটা একটু কঠিন। পাকা আম যাচ্ছে না, কুরিয়ারে পাকা আম নিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। কুরিয়ারের সম্ভব না। মাধ্যমে হ্যাঁ হ্যাঁ পাকা আম সম্ভব না, সম্ভব নয়। এটা সম্ভব এটা না। আর একটা শুধুমাত্র ব্যাপার যে, কিছু
আলাদা আলাদা করে এই গাড়িতে নিয়ে যাওয়া উচিত আসলে, বা নিয়ে যায় অনেকে কিন্তু পাকাম চাপায় রাজশাহী থেকে, কিন্তু পাকাম কালেকশন করে রাতের বেলা এক ট্রাক নিয়ে যায় ঢাকায় গিয়ে তারা সেল করে, বাট সেটা সেটার পরিমাণটা কিন্তু খুবই কম। যে রাজশাহী থেকে যদি কাঁচা আম ম্যাচিউর আম যদি 500 ট্রাক যায়, বুঝতে হবে 10 ট্রাক যায় হয়তো বা পাকা আমের ট্রাক আর কি। হ্যাঁ, তো এই 10 ট্রাক আম তো আসলে গোটা ঢাকায় তো সাপ্লাই দেওয়া সম্ভব না, তার মানে 50 ট্রাক আমও কিন্তু পাকিয়ে মাশাল্লাহ গোটা শহরে পৌঁছায় দেয়। সো সেদিক থেকে আমার কাছে মনে হয়, আমাদের কাছে যেটা মনে হয় যে আপনি যদি বাজার থেকে আম কেনেন, কাঁচা আমটা কেনা নিরাপদ, কাঁচা আমটা কেনা নিরাপদ, কারণ ইথোফিন দিলে এক রাতে আম পেকে যায়। যে জাস্ট ইথোফিন একটু স্প্রে করে দিলো, সারা রাত এই গ্যাসে ভাপে পুরা ট্রাকের পুরো আম পেকে যাবে, সকালবেলা দেখবেন যে একদম গাছ পাকাম। হ্যাঁ, সো বাজার থেকে আম কেনার সময় আমার কাছে মনে হয় যে অবশ্যই কাঁচা আমটাই কেনা বেটার। বাসায় নিয়ে আসবেন, কিছু আম এমনি পচে যাবে পাকতে পাকতে একটা পর্যায়ে গিয়ে, আর কিছু আম আপনি ধীরে ধীরে খাবেন, এটাই স্বাভাবিক আর কি। সো শামীম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যারা যারা কমেন্টস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কোভিড সংকটকালীন সময়ে, ঘরেই থাকুন যতটুকু পারা যায়। মানুষের হয়তো বা জীবনের চাহিদা, জীবনের তাগিদে আমাদেরকে ঘরের বাইরে যেতে হচ্ছে, এখন নিজের নিরাপত্তা নিজের সচেতনতার উপর নির্ভর করছে। আপনি আপনার নিজেকে সুরক্ষিত রাখবেন সেটাই আশা করছি, আমরাও চেষ্টা করে যাচ্ছি নিজেদেরকে সুরক্ষিত রেখে আপনাদেরকে আম দেবার জন্য, এবং এটা আমরা এই পুরো আমের সিজনটাই হয়তো আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো আশা করছি, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসলে কি বলবো, যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা আসলে COVID-19 এর জন্য কিন্তু আলটিমেটলি প্রত্যেকেই প্রত্যেকটা সেক্টরে আমরা ক্ষতি করছি, তিনি ছাড়া আমাদের আসলে রক্ষা করার কেউ নেই। সো আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমাদেরকে যেন এই সংকট থেকে তিনি উত্তরণ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শামীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যারা এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভ বিকেল, ধন্যবাদ।